আবারও চেনা ছন্দে পার্ক স্ট্রিট। বর্ষবরণে মানুষের ঢল নামে করোনাকে উপেক্ষা করেই আইন শৃঙ্খলা ঠিক রাখতে কলকাতা পুলিশ প্রশাসন গোটা চত্বর নিরাপত্তা বেষ্টনে মুড়ে ফেলে। একাধিক ওয়াচ টাওয়ার, মোবাইল ভ্যান আর পুলিশের গাড়ি টহল করেছে কলকাতা শহরে। আলোর রোশনাইয়ে ঝলমল করছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। বর্ষবরণ উদযাপন করতে আসা মানুষদের কোনো পরিকল্পনা নেই তিনটিকে ঘিরে। ঘোরাফেরা, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া আর বিদায় বর্ষে কিছু প্রিয় মানুষ ও বন্ধু বান্ধবের সঙ্গে দিনটি উদযাপন করা। এই ঘুরে লাইটিং দেখা, এর জন্য প্রতি বছর এর জন্যই আসি, এবারও এই জন্য। প্ল্যান তো হয়ে গেছে, বন্ধুদের সাথে দেখা করতে এসেছিলাম, এবার বাড়ি ফিরছি। বিদায় বছরের শিক্ষা কাজে লাগিয়ে নতুন বছরের পথ চলা অনেকটাই মসৃণ হবে বলে আশাবাদী বাঙালিরা। রিফাত আঞ্জুম, মাই টিভি নিউজ ডেস্ক।